আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে প্রবেশ করার জন্য। আপনি দেখছেন ট্রিপল স্কুল ফর ফ্রেশ এয়ার, আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমি রাকিব বলছি। আপনারা থাম্বনেলে যেটা দেখেছেন সেটা নিয়েই কথা বলবো। দেখুন তো এটাকে ফিউজ মনে হচ্ছে কি না, দেখুন তো এটা একটি এমসিবি না, এই যে এরকম এমসিবি না এটা। যারা নতুন আছে তাদের জন্য বলছি, যারা অলরেডি জানেন তাদের জন্য বলছি না, কারণ যারা জানেন তারা তো জানেনই, তাদের জন্য এই ভিডিওটি না। সো এই যে একটা এমসিবি, এটা একটি এমসিবি, এটা একটি এমসিবি, দেখুন কোনো পার্থক্য আছে? শুধু এই নবটা একটু পার্থক্য, তাই কি না? আছে পার্থক্য, আছে। এটা এমসিবি, কিন্তু এটা এমসিবি বললেও কিন্তু এটা এমসিবি না, এটা হচ্ছে ফিউজ বক্স। এটাকে বলে ফিউজ বক্স। এই ফিউজ বক্স হচ্ছে এই এমসিবি যে সি চ্যানেলে বসানো হয়, অর্থাৎ এই এমসিবিটাকে যেখানে বসানো হয় সেই চ্যানেলটার নাম সি চ্যানেল, এবং সেটার যে মাপ সে অনুযায়ী এটাকে ডিজাইন করা হয়েছে। আপনি চাইলে সেখানে এটাকে বসাতে পারেন, এটার চাইতে তুলনামূলক এটার দাম অনেক কম, এবং ফিক্সড কোনো একটা প্রোটেকশনের জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। এবং এটার মধ্যে যেমন ফিচারগুলো আছে এটার মধ্যেও সেম ফিচারটাই আছে, এটাকে রিউজ করা যায়, এটাকে রিউজ করা যায় না, একটা পার্থক্য আমি বলে দিলাম। এবং এই যে দেখছেন আমার হাতে একটি প্যাকেট, এটা চিন্টের। সো এই যে এগুলো হচ্ছে ফিউজ, এটাকে সাইডে রাখছি, এগুলো হচ্ছে ফিউজ। এগুলো আমরা মানে ফিউজ, ব্যারেল ফিউজ হিসেবেও চিনি, সিলিন্ডার টাইপের আর কি ফিউজ, এগুলোকে সিলিন্ডার টাইপের ফিউজ বলে। এটা আপনারা একটু খেয়াল করুন, এগুলো হচ্ছে 6 অ্যাম্পিয়ার, 500 ভোল্ট থেকে 50 কিলো অ্যাম্পিয়ার পর্যন্ত এটাকে লোড নেওয়ার সক্ষমতা এদের আছে। এটার চিন্টের ব্র্যান্ড, মডেল হচ্ছে RT28-32, RO15, 10x38। এই 10x38টা হচ্ছে আমার এদিকে হচ্ছে যে লেন্থ সেটা 38 মিলিমিটার, এবং এটার যে রেডিয়াসটা আছে চারপাশটা সেটা হচ্ছে 10 মিলি, অর্থাৎ 10 মিলি এদিকে আর এদিকে দিলে 38 মিলিমিটার। এই হলো এই এটার মেজারমেন্টটা। এবং এটা 6 অ্যাম্পিয়ার, অর্থাৎ 6 অ্যাম্পিয়ার যেখানে আমাদের প্রোটেকশন দরকার 6 অ্যাম্পিয়ারের মধ্যে, সেখানে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, সেটা হলো যে এই যে ফিউজ বেস বা ফিউজের জন্য যে বক্সটি আছে সেটাকে আমরা এভাবে টান দিব, এই যে এভাবে সেটাকে টান দিলে খুলে চলে আসবে, এবং এর ভিতরে আমরা এটা ঢুকিয়ে দিব, এটাকে প্রেস করব। এখন আমাদের এখানে যে লাইনটি আসবে এদিক থেকে, এদিক থেকে সেটা বের হয়ে যাবে। এখন এইটা দেওয়ার পরে এই দুইটা টার্মিনালের মধ্যে আমরা শর্ট পাবো, আমরা এটাকে এখন চেক করে দেখব। লিমিটার নিচ্ছি, এগুলোকে সাইডে রাখছি আমি। ভালো করে খেয়াল করে দেখুন আপনারা একটা বিপ পাচ্ছেন, এই যে আমি যদি এটা খুলে নেই আর কিন্তু বিপ পাচ্ছেন না। আবার যখন আমি এটাকে বসিয়ে দিব তখন কিন্তু আমি বিপ পাচ্ছি, অর্থাৎ আমি কোনো না কোনোভাবে এটাকেও একটি এমসিবি বলতে পারি, যদিও এটা এমসিবির মতো দেখতেই। সো আসলে যারা নতুন তাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি আগে আপনাদেরকে এটা এমসিবি বলেছি, আসলে আমি জানি এটা এমসিবি না, আমি ইচ্ছা করেই বলেছি, এবং আপনাদেরকে এই সম্পর্কে একটি নলেজ শেয়ার করার জন্যই বলেছি। কারণ এটাকে যারা প্রথম দেখছেন তাদের জন্য এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আমি যখন এটা জীবনে প্রথম দেখেছিলাম তখন আমার কাছে এটা একটা স্পেশাল টাইপের কোনো এমসিবি মনে হয়েছিল। হ্যাঁ,
যখন আমি এটাকে ফার্স্ট টাইম দেখেছিলাম। সো যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের কাছে এটা এমসিবি মনে হবে, আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। এটা হলো আসলে এমসিবি না, এটা একটি ফিউজ বক্স এবং এটার মধ্যে একটি ফিউজ দিতে হয়। এই যে এখন কোনো কারণে যেটা হলো, যদি আমার এই ফিউজটা কেটে যায়, মানে এখান দিয়ে যদি আমার 6 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট প্রবাহিত হয় তাহলে এই ফিউজটি কেটে যাবে। এবং ফিউজটা, এই ফিউজটার ভিতরে এমনভাবে মেকানিজম করা আছে যে এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে খুব সহজে, আমি দেখি নাই এখন পর্যন্ত, যে এটা ফেটে বের হয়ে গেছে। অর্থাৎ এর ভিতরে অন্য ফিউজগুলো কি হয়, যেগুলো আমরা নর্মালি ফিউজ হিসেবে চিনি, সেগুলোকে কি হয় যে ওর ভিতরে যে ফিউজ লিডটা থাকে সেটা কেটে যায়, একটা স্পার্কিং হয়, এখানে একটা আগুন ধরে যায়। সে আগুনটা কিন্তু ছড়িয়ে যেতে পারে, সেখান থেকে আরও দুর্ঘটনা ঘটতে পারে, বা পাশের যে ডিভাইসটা থাকে সেটাকে নষ্ট করে দিতে পারে। এখানে কিন্তু সেটা হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটার ভিতরে ওই আর্ক চেম্বার দেয়া আছে, বা এর ভিতরে এমনভাবে সুন্দর করে পাউডার টাউডার দেওয়া আছে সুন্দর করে, যে এর ভিতরে কোনো স্পার্কিং বাইরে আসে না, যা হয় এর ভিতরেই হয়ে যায়। যখন আপনি এটা কন্টিনিউটি পাচ্ছেন না, এটা ধরে নেবেন এটা কেটে গেছে, এবং এটা কেটে গেলে পরেই তখন আর কানেকশন পাবে না। তখন এরকম, এগুলো আসলে ওয়ান টাইম, এগুলো রিপেয়ারেবল না, এগুলো ওয়ান টাইম, এটাকে তখন ফেলে দিয়ে তখন আপনাকে আরেকটি নতুন এভাবে চেঞ্জ করে নিতে হবে। এবং চেঞ্জ করার সময় মাথায় রাখবেন, আপনি যে সাইজটা নিয়ে এসছেন চেঞ্জ করার জন্য সেটা কিন্তু সেম হতে হবে। অর্থাৎ এটার যে স্ট্যান্ডার্ড সাইজ, সেই স্ট্যান্ডার্ড সাইজেই আপনাকে চেঞ্জ করতে হবে। এবং যেটা রেটেড অ্যাম্পিয়ার যেটা আছে, ঠিক রেটেড অ্যাম্পিয়ারটাই কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। এর কম বেশি করলে কিন্তু আপনার সার্কিটের উপরে আবার পরবর্তীতে কোনো ধরনের ঝামেলা অবশ্যই চলে আসতে পারে। তো আশা করি একটা ইন্টারেস্টিং বিষয় আপনারা দেখলেন এবং জানলেন কিভাবে একটি এই ধরনের সিলিন্ডার টাইপের ফিউজ ব্যবহার করতে হয়। এটা শুধু এই সাইজ না, এটা কিন্তু আরও সাইজের আছে। হ্যাঁ, এটাকে ফিজিক্যালি দেখতে আরও বড় আছে, আরও ছোট আছে, ছোট বলতে আরও একটু বড়, আর একটু মোটা, সেগুলো আছে, সেগুলোর সাইজ আরও একটু বেশি, বড় সাইজ। হ্যাঁ, সো সেক্ষেত্রে আপনারা যখন রিপ্লেস করবেন অবশ্যই এটাকে দেখে শুনে বুঝে শুনে রিপ্লেস করবেন। তো ধন্যবাদ, আশা করি নতুন একটি জিনিস দেখলেন, যারা নতুন দেখেছেন তাদের কাছে অবশ্যই ভালো লেগেছে বলে আমার বিশ্বাস। এরকম আরও নতুন নতুন জিনিস আপনারা দেখবেন আশা করি সামনের দিনে। এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করে অল করে দিবেন, আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন, যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার নিয়ে আসতে পারি। তো আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক্সে। ততদিন ভালো থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।